কিছু ভালো লাগছে না প্রবীর, সামনেটা শুধু অন্ধকার দেখছি, দিশাহীন হয়ে পড়ছি, সামনে একদম অন্ধকার, মনে হচ্ছে একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছি, এগোনোর পথ পাচ্ছি না, বেরোনোর পথ পাচ্ছি না, সামনে এগিয়ে যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সময় সবকিছু ঠিক করে দেবে লাবণ্য। এগুলো সব কথা আর কথা মনে হচ্ছে, এখন কিভাবে ঠিক হবে সেটাই তো আমি জানি না। খারাপ সময়ের একটা ভালো দিক কি জানো, খারাপ সময়ও শেষ হয়। কবে শেষ হবে? সূর্য আর দীপার ভেতরকার সমস্যা তো ওরা দুজনে মেটাতে পারছে না, শুধু একে অপরের থেকে দূরে দূরে যাচ্ছে। এটা এটা ভগবান জানে কবে শেষ হবে, কিভাবে ওদের ওরা উপায় খুঁজে পাবে, কবে ওরা কাছাকাছি আসবে জানি না। হ্যালো, দীপা সেনগুপ্ত আছেন? না, আপনি কে বলছেন? তো কোথায় আছেন উনি একটু বলতে পারবেন? আহা, নামটা তো বলুন, অচেনা একটা মানুষকে এত ইনফরমেশন দেব কেন? কে ফোন করেছে? আর কে ফোন করছে সেটা বলছে না, এদিকে দীপার খোঁজ খোঁজ। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। দীপা ম্যাডাম বাড়িতে নেই, বাড়ির লোকেরা জানেও না উনি কোথায় আছেন। আচ্ছা আচ্ছা, উনি বাবার কাছে গেছেন, যেভাবেই হোক আমাকে দেখা করতেই হবে, ওনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি, যেভাবেই হোক দীপা ম্যাডামকে জানাতে হবে যে ওনার সম্পর্কে ডাক্তারবাবুকে ভুল বোঝানো হয়েছে। আরে সমস্ত কিছুর পেছনে রয়েছে, সমস্ত কিছুর পেছনে রয়েছে। আসবো ম্যাডাম। এসো দীপা, তোমাকে একটা কথা বলবো বলে ডেকেছিলাম। অ্যাকচুয়ালি অনেক মেডিকেল স্টাফ এবং ডক্টরসরা আসছেন, আশ্রমের তরফ থেকে তোমাকে একটু ওনাদের খেয়াল রাখতে হবে। দেখো, যতই ফ্রি ক্যাম্প হোক আমাদেরও তো একটা দায়িত্ব আছে। কি হলো তোমার? কিছু না ম্যাডাম। অন্য মনস্ক হয়ে গেলে হঠাৎ করে কি ভাবছিলে? আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আমি ওদিকটা ঠিক সামলে নেব। তা ওনারা কখন আসছেন? টাইম তো হয়ে এসছে, ওনারা যে কোনো সময় চলে আসবেন। আমি যাই, দেখি তাহলে। সূর্য সূর্য, তুই বড্ড স্ট্রেস নিচ্ছিস, লিসেন টু মি, তুই এখন সব ভুলে যা, ওকে? আমি তো আছি, আমি তোকে ঠিক এই সময় যেভাবে সামলাচ্ছি, আগামী দিনেও তুই কষ্ট পেলে, তোর মন খারাপ হলে আমি তোকে ঠিক সামলে নেব। দেখ ব্যাগটা দেখ। আমি নিজের জিনিস নিজেই সামলাতে চাই। এই টাইমটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমাকে সব সময় সূর্যর কাছাকাছি থাকতে হবে। না চাইতেও বারবার ডাক্তারবাবুর কাছে কেন চলে আসছি আমি? একটা অদ্ভুত ফিলিং হচ্ছে আমার, ঠিক যেন আগের মতো। মনে হচ্ছে দীপা খুব কাছেই আছে আমার। কেন কেন মনে হচ্ছে আমার এরকম? সূর্য, এনি প্রবলেম? প্লিজ কাম ইনসাইড, আসুন আসুন। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? একটু ওদিকে যাচ্ছিলাম।
ওনারা সবাই এসে গেছে, ওনাদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা হয়েছে? আমি এক্ষুনি করে দিচ্ছি ম্যাডাম। মানে চা কফি এখনো রেডি হয়নি? আমি তো তোমার দায়িত্বে সবকিছু ছেড়ে দিয়ে বসে আছি নিশ্চিন্তে। তোর নাম? ওম। কোন ক্লাস? ক্লাস 3। তোমার? আমার নাম তুতুল। কোন ক্লাস? 2। তোমার নাম? হিমানি শর্মা। দেখো, আমাদের ক্ষমতা কম থাকতে পারে, কিন্তু আতিথেয়তায় তো ত্রুটি হওয়া উচিত নয়। সরি, ওনারা সবে এসেছেন তাই। দেখো, আমি তোমাকে বলেছিলাম না ওনাদের খেয়াল রাখতে। তুমি একটা কাজ করো, চা কফি এগুলো তাড়াতাড়ি রেডি করে নিয়ে এসো, ঠিক আছে? আমার সাথে কেন এরকম হয় ডাক্তারবাবু? এখানে আমার সব কিছু গোলমাল হয়ে গেল, কি করে ওনার সামনে যাব আমি? না গেলেও তো সমস্যা হবে, চাকরিটাও তো বাঁচাতে হবে আমায়। এখনো খেয়াল করেনি, কিন্তু দুজনের মুখোমুখি হলে তো আবার সমস্যাটা বাড়বে। বাচ্চারা, কেউ দুষ্টুমি করবে না, হুম? একে একে স্যারের কাছে যাবে। সৃজিত, তুমি এসো। সূর্য বলছি, শোন না, হসপিটাল থেকে না কিছু কাজ এসে গেছে আর্জেন্ট, তো একটু তাড়াতাড়ি কর প্লিজ। সুবিধা হওয়ার কথা না, আমি তো হাসপাতালে বলে এলাম আমি ক্যাম্প করতে আসছি। হ্যাঁ, বাট ম্যাম, আমি কিছু মাল্টিভাইটামিনস আর মেডিসিন বাচ্চাদের জন্য হাসপাতাল থেকে পাঠানোর ব্যবস্থা করছি, ওগুলো ওদের হেলথ আর গ্রোথে খুব কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না ডক্টর সেনগুপ্ত, আপনি শুধু একজন বড় ডক্টরই নন, একজন বড় মনের মানুষও। এবার একটু ব্রেক নিয়ে আপনারা চাটা খেয়ে নিন প্লিজ। না ম্যাম, চায়ের জন্য ব্রেক লাগবে না, বাচ্চারাও তো এতক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিল। আপনি বাচ্চাদেরকে আসতে বলুন, জোরে জোরে শ্বাস নাও তো। হাতে কি হয়েছে? কবে কেটেছে এটা? এটা তো পেরেকের কাটা বলে মনে হচ্ছে। একটা টেন্ডা রেডি করুন, ওকে ইঞ্জেকশন দিতে হবে। খুব লাগবে। একটা গল্প বলি তোমায়, শোনো। একবার কি হয়েছিল জানো? একটা পেঙ্গুইন ওষুধের দোকানে গেল, ওষুধ নয়, ওষুধের দোকানে গিয়ে দোকানদারকে পেঙ্গুইনটা বলল, আমাকে একটা কমলা লেবু দেবে? ওষুধের দোকানে আবার কমলা লেবু পাওয়া যায়? এক্স্যাক্টলি, দোকানদারও তাই জিজ্ঞাসা করেছে তাকে, বলছে ওষুধের দোকানে আপনি কেন এসছেন, কমলা লেবু কখনো ওষুধের দোকানে পাওয়া যায়? আপনি যদি বাকিটা ওদিকে করে বলছে। তারপর কি হলো জানো? ওই পেঙ্গুইনটাকে দোকানদার বলল, আপনি যদি এরপর এটা জিজ্ঞাসা করেন আমি আপনাকে নখ ফুটিয়ে দেব। তারপর কি হলো জানো? পেঙ্গুইনটা তখন তো চলে গেল। পেঙ্গুইনটা যাওয়ার পরে পেঙ্গুইনটা আবার কিছুক্ষণ পর ফিরে এলো, ফিরে এসে বলল যে আপনি আমাকে নখ ফুটিয়ে দিন তাহলে। তারপর দোকানদার খুব রেগে গেল, বললো যে আপনি আবার আমার সাথে আর কি মারছেন? বলছে ঠিক আছে, তাহলে একটা কমলা লেবুই দিন। এমনই তো মানুষ ছিলেন ডাক্তারবাবু, হাসি দিয়ে সব কষ্ট ভুলিয়ে দিতেন। তাহলে এতটা পাল্টে গেলেন কেন উনি? কেন আমার প্রতি এতটা অবিশ্বাস? কি হলো? তুমি ওখানে দাঁড়িয়ে দীপা, এখানে এসো। আরে এসো, চাটা সার্ভ করো।
আগের ছোঁয়া সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।